আজকে আমরা শিখব ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পরিবর্তন করতে পারি। ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় আমরা প্রথমে যাব অ্যাকাউন্টের, এখানে মাউসের বাম বাটন একবার চাপ দেব এবং আমরা সেটিংসে ক্লিক করলাম। তারপরে সেটিংসে ক্লিক করব, তাহলে আমাদের ফেসবুক প্রোফাইলের সেটিং আমরা পরিবর্তন করতে পারবো। এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, যেমন জেনারেল আছে, সিকিউরিটি অ্যান্ড লগ ইন, ইওর ফেসবুক ইনফরমেশন, প্রাইভেসি, এভাবে অনেকগুলো ট্যাগ আছে। এই ট্যাব থেকে আমরা জেনারেলে ক্লিক করলাম। প্রথমে আমাদের ফেসবুকটা কী নামে তৈরি করা আছে, আমরা ইচ্ছা করলে এখান থেকে নাম পরিবর্তনও করতে পারি। তাহলে এখানে ক্লিক করলাম, ফেসবুকের জেনারেল সেটিংসে আমরা নাম চেঞ্জ করতে পারবো। এখানে মিডিল নেম অপশনাল দিলে দিতে পারি, না দিলেও হবে। তাহলে এখান থেকে আমরা কী কী দেবো সেগুলা পরিবর্তন করতে পারবো এবং চেঞ্জ বাটনে ক্লিক করব, তাহলে আমাদের পরিবর্তন হবে। ইউজার নেম একই নিয়মে পরিবর্তন করব, এখানে সিলেক্ট করব সেভ চেঞ্জ। দেখি আমরা এটা পাই কিনা, সেভ চেঞ্জ। আমাদের পাসওয়ার্ডটি দিতে বলছে এবং পাসওয়ার্ডটি বসানোর পরে সাবমিট করব, তা না হলে কিন্তু আমাদের পরিবর্তনটা হবে না। আর যখন আমরা পাসওয়ার্ডটি বসাবো, তাহলে আমাদের এই পরিবর্তনটি হয়ে যাবে। লক্ষ্য করি আমাদের সেটিংসটি পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলে খেয়াল করি আমাদের পরিবর্তন, ইউজার নেম পরিবর্তন হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়নি। আমরা টাইটেল যদি অন্যটা দিতাম তাহলে হতো, এমনকি কন্ট্যাক্ট, প্রাইমারি ইমেল, এখান থেকে আমরা অ্যাড অ্যানাদার ইমেলে ক্লিক করব, ইমেল অ্যাড্রেসটি টাইপ করব এবং অ্যাড করলে, অথবা ফোন নাম্বার, অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হবে। এবং এখানে যখন দুইটা করা হবে তখন আরেকটা অবশ্যই সহজে ডিলিট করা যায়, ডিলিটও করতে পারবো। অর্থাৎ উপরেরটি যখন ডবল থাকবে, যে কোনো একটা আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিলে এই নিচেরটাই প্রাইমারি হিসাবে সিলেক্ট হবে। এখান থেকে আমরা মোবাইল এবং ইমেল অ্যাড্রেসটি অ্যাড করতে পারবো, পরিবর্তন করা যাবে। যেমন আমি একটা দিচ্ছি, অ্যাড বাটনে ক্লিক করলাম, অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে বলছে এবং আমরা যদি ইমেল এই ইমেলে ঢুকি, অ্যাড্রেসটি কনফার্ম করি, তাহলে এটা সেটিং হবে। এভাবে আমরা অনেকগুলা
মেল আইডিতে ব্যবহার করতে পারি। এবং রিমুভ যদি ক্লিক করি তাহলে আমরা এটাকে মুছেও দিতে পারবো। তো আমাদের ইমেল অ্যাড্রেসে প্রথমে ওপেন করতে হবে। আমার ইমেল অ্যাকাউন্টটি ওপেন করে রেখেছি, লক্ষ্য করি আমাদের সবার উপরে নিউ মেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলাম এবং কনফার্ম বাটনে ক্লিক করব। অথবা এই কোডটি আমরা কপি করে নিতে পারি। তো আমি কনফার্ম বাটনে ক্লিক করছি, তাহলে আমাদের, অথবা আমরা এই যে এই কনফার্মের কোডটি সিলেক্ট করব, কপি করব এবং এখানে কনফার্মে গিয়ে কোডটি পেস্ট করলে আমাদের কনফার্ম হয়ে যাবে। এভাবে আমরা ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার পরিবর্তন করতে পারবো। ক্লোজ করলাম, তারপরে আসবো সিকিউরিটি অ্যান্ড লগইন। এখান থেকে আমরা ইচ্ছে করলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো, চেঞ্জ পাসওয়ার্ড লগ ইনের। বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে এখানে সেটা লিখবো, নতুন যে পাসওয়ার্ড দিতে চাচ্ছি সেটা এখানে দেব, দিয়ে সেভ চেঞ্জ। বর্তমান যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা এখানে দেব, নতুন পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড, এই নতুন যে পাসওয়ার্ডটা চাচ্ছি সেই পাসওয়ার্ড দুইটা এখানে বসাবো। পরপর বসানোর পরে সেভ চেঞ্জ করলে পরিবর্তন হবে। আমরা ব্যাকে আসলাম, চেঞ্জ করতে পারবো। ইওর ফেসবুক ইনফরমেশন, ফেসবুকের তথ্যগুলো কীভাবে বিভিন্ন মানুষের কাছে দেখাবো সেগুলো সম্পর্কে আমরা এখানে ঠিক করে দিতে পারি। ইওর অ্যাকাউন্ট ডাউনলোড ইনফরমেশন, ডিলিট ইওর অ্যাকাউন্ট এনি টাইম। আমরা নিচের দিকে লক্ষ্য করি ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিট, এই অ্যাকাউন্টটা ইচ্ছা করলে পারমানেন্টলি ডিলিটও করতে পারবে। এখান থেকে টেম্পোরারি আর পারমানেন্টলি ডিলিট করা যাবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এছাড়া আমরা প্রাইভেসি সেটিং করতে পারি, আমাদের কোন কোন টাইপের লোক আমাদের এই পোস্টগুলো দেখবে, কী কী দেখবে না দেখবে সেগুলো আমরা ঠিক করতে পারবো। এইভাবে আমরা ফেসবুকের অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারি। আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলি আপনাদের কেমন লাগছে তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, প্রতিনিয়ত আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।